আলাইকুম এ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম সংবাদ শিরোনাম জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পাঁচ লক্ষ লিপলেট বিলি করছে বিএনপি কে আছে এতে জানাবো বিস্তারিত সঙ্গেই থাকুন এরপর জানিয়ে দিব ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই সাদাত হোসেন যাছাই বাছাই শেষে রোববার তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এদিকে ভোটে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ কাপ্তায় জলবিদ্যুতের সাবস্টেশনে আগুন রাঙামাটি কাপ্তাই উপজেলা পানি কর্ণফুলি সাব স্টেশনের সুইস ইয়ার্ডে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রোববার পাঁচই মে সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে এবারে জানাবো ভারতে সন্ত্রাসী হামলায় এক সেনা নিহত আহত পাঁচ ভারতের বিমানবাহীর সেনাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে এতে এক সেনা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে অন্তত পাঁচজন রোববার পাঁচই মে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব এবার রাশিয়ার অন্টেড তালিকায় জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমের জেলেনস্কির বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছে রাশিয়া মামলাটি করে তার নাম ওয়ান্টেড তালিকায় যুক্ত করেছে দেশটি শনিবার চারি মে রাশিয়া সংবাদ সংস্থা তাসের এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে খবর প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত পাঁচ লাখ লিফলেট বিলি করছে বিএনপি কি আছে এতে উপজেলা নির্বাচন প্রতিহতনায় বর্জনে দেশবাসীকে উৎসাহিত করতে বিএনপি কাজ করছে দলীয় নেতাকর্মীদের ভোট থেকে দূরে রাখবে এ ধরনের কৌশল অব্যাহত রেখেছে দলটি ইতিমধ্যে যারা ভোটে অংশ নিয়েছে তাদের স্থায়ী বহিষ্কার করা হয়েছে ভোটারদের নিরুৎসাহিত করতে পাঁচ লক্ষ লিফলেট বিতরণ করা হচ্ছে দেশবাসাও মানুষ বাসাও নাম দিয়ে দখলদার আওয়ামী সরকারের আসন্ন প্রতারণামূলক ডামি উপজেলা এবং স্থানীয় সরকার নির্বাচন করুন শিরোনামে লিফলেট বিতরণ করছে বিএনপি এতে বলা হয়েছে বর্তমান অবৈধ সরকার আমলে কখনোই জাতীয় এবং স্থানীয় সরকার কোন নির্বাচনী অবাধ সুষ্ঠু হয়নি জনগণের ভোটের তোয়াক্কা না করে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলের মনোনীত প্রার্থীদেরই আজ্ঞাবাহী নির্বাচন কমিশন বিজয় ঘোষণা করেছে দখলদার শাসক গোষ্ঠী প্রতিটি নির্বাচনের আগে নতুন নতুন কলা কৌশল অবলম্বনের মাধ্যমে জনগণকে প্রতারিত করছে এমন অবস্থায় বিএনপি শেখ হাসিনা নেতাধীন সরকার এবং তার সাজানো নির্বাচন কমিশনের অধীনে এবং প্রশাসন ও পুলিশের প্রকাশ্যে পেশে ভূমিকার জন্য ইতিপূর্বে অনুষ্ঠিত জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে এ ভাওতাবাজি এবং ডামি নির্বাচন বর্জন করার জন্য বিএনপি দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছে লিপলেটে মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ জনগণের আশা আকাঙ্ক্ষা অবরুদ্ধ করা সহ প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো গ্যাস বিদ্যুৎ জ্বালানির তীব্র সংকটের ভোগান্তি চিত্র তুলে ধরা হয়েছে পাশাপাশি আইন প্রশাসন আদালত এখন জনগণকে দমন করা সরকারি হাতিয়ার হিসেবে কাজ করছে উল্লেখ করে নির্বাচন কমিশনের সমালোচনা করা হয়েছে এছাড়াও জাতীয়তাবাদী শক্তির নেতাকর্মীরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং দখলদার জেয়ার মুক্তির এক দফার চলমান আন্দোলন অগ্রগামী করতে পিসপা হয়নি বলেও দলের অবস্থান ব্যাখ্যা করা হয় লিপলেটে আর উল্লেখ করা হয় এখনো সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি এবং বিদ্যমান অরাজকতা পরিস্থিতি আরও অবনতিশীল হয় যৌতিক কারণে আসন্ন উপজেলা সহ স্থানীয় সব নির্বাচন অংশগ্রহণ না করার জন্য বিএনপি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এ সরকার ভোট এবং সংবিধান ভিন্নমত প্রকাশ বহুদলের অংশগ্রহণে নির্বাচন সহ মানুষের সহজাত অধিকারগুলোকে নির্দয়ভাবে হরণ করেছে আওয়ামী লীগের রাজনৈতিক একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তারের ফলে এ সরকারের অপরাজনীতি এবং নির্বাচনী প্রহসন অংশীদার না হওয়ার বিষয়ে দৃঢ় বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান আন্দোলনের অংশ হিসেবে আটই মে থেকে শুরু হওয়া সব ধাপের উপজেলা পরিষদ নির্বাচন সহ সব স্থানীয় সরকার নির্বাচন বর্জন করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই ন্যায়সঙ্গত বলেই এর বিজয় অবশ্যম্ভাবী এবং অনিবার্য বিষয় বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ বলেছেন আমরা বিভিন্ন জেলায় কর্মী সভা করেছি সভা শেষে ভোট বর্জনের লিফলেট করছি এতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি আওয়ামী লীগ সরকারের অধীনে জানুয়ারি একতরফা জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের ডাক দিয়েছিল বিএনপি সেই আহ্বানে সারা দিয়ে দেশের পঁচানব্বই ভাগ মানুষ ভোট কেন্দ্রে যায়নি আশা করছি এবারও বিএনপি ডাকে জনগণ সাড়া দেবে তারা ভোট বর্জন করবে এবং আগের মতো কেউ ভোট দিতে যায়

উবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়ন বাতিল নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন কাদেরের ছোট ভাই সাদাত হোসেন যাছাই বাসায় শেষে রোববার তার মনোনয়নপত্র জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন হলফনামায় মামলা সংক্রান্ত তথ্য গোপন রাখার বিষয়ে দিন এ সিদ্ধান্ত নেয় জেলা রিটার্নিং কর্মকর্তা এর আগে বৃহস্পতি প্রতিবার সেতুমন্ত্রী ছোট ভাই ভাগ্নেশ্বর চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দশজন প্রার্থী মনোনয়ন দাখিল করে ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে মনোনয়ন দাখিলের সেই দিন তারা মনোনয়নপত্র দাখিল করে বলে জানা যায় ভোটে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত আসন্ন উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের বিরত রাখা আওয়ামী লীগের নীতিগত সিদ্ধান্ত এখানেই আইনগত কোনো বিষয় নেই বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার পাঁচই মে দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন কাদের ওবায়দুল কাদের বলেন বিভিন্ন দেশের কর্তব্যরত ব্যক্তিরা আমাদের দেশে মানবাধিকার যে চোখে দেখে নিজেদের দেশে সেই দৃষ্টিতে দেখবে কেন এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদ আল মাহমুদ সপন মির্জা আজম এস এম কামাল হোসেন বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল দপ্তর সম্পাদক সাইম খান প্রমুখ এর আগে শনিবার চারি মে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয় সভা শেষে সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের তিনি জানান মন্ত্রী বিএনপিদের স্বজনেরা যারা এখনও উপজেলা ভোটে আছেন তারা সরে দাঁড়াবেন উপজেলা নির্বাচনে বিএনপি নেতাদের অংশগ্রহণে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতাকর্মীদের বহিষ্কার করা হচ্ছে কিন্তু বাস্তবে যেটা সত্য সেটা হল বিএনপি নেতাদের কথা তাদের উপজেলা পর্যায়ে কেউ শুনছে না কাজেই অন্তঃসার শূন্য বক্তব্য বা সিদ্ধান্ত লাভ নাই বিএনপির অনেক নেতাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে কাপ্তায় বিদ্যুতের সাবস্টেশনে আগুন রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইস ইয়ার্ডে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রোববার পাঁচই মে সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাপ্তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তবে এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা এখনও না ঘটলেও বৈদ্যুতিক ট্রান্সফর্মারের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে এ বিষয়ে কাপ্তাই ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ সাদাত হোসেন জানান ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে এক ঘন্টা চেষ্টায় আগুনের নিয়ন্ত্রণে এনেছে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে এছাড়াও এই ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি ভারতে সন্ত্রাসী হামলায় এক সেনা নিহত আহত পাঁচ ভারতের বিমান বাহিনী সেনাদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে এতে এক সেনা নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও পাঁচজন রোববার পাসিমে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই জানানো হয়েছে সূত্র জানিয়েছে সন্ত্রাসীরা দুইটি গাড়িতে ভয়াবহ হামলা চালিয়েছে এর মধ্যে বিমানবাহিনীর একটি গাড়ি ছিল জম্মু এবং কাশ্মীরের পূর্ব জেলায় এ হামলা হয় কর্মকর্তারা জানিয়েছে আহত পাঁচজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক তা দের সকলকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে উদামপুর কমান্ড হাসপাতালে পাঠানো হয়েছে নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে এলাকাটিতে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে স্থানীয় রাষ্ট্র রাইফেলস ইউনিট এলাকাটি ঘিরে ফেলেছে বর্তমানে সেখানে সন্ত্রাস দমনের অভিযান ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের এক পোস্টে বিমান বাহিনী জানিয়েছে সাহসিকতার কাছে আক্রান্ত কনভয়কে নিরাপদ করা হয়েছে বিমান বাহিনীর এক গাড়ি জম্মু কাশ্মীরের পুঞ্জ জেলা সন্ত্রাসীদের কবলে পড়ে স্থানীয় সামরিক বিভাগ বর্তমান এলাকাটি ঘিরে রেখেছে এনডিটিভি জানিয়েছে চলতি বছরের এ অঞ্চলের সেনাদের লক্ষ্য করে একাধিক হামলা হলেও কয়েক মাস ধরে সেখানকার পরিস্থিতি বেশ শান্ত ছিল এই ঘটনায় কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যায় গাড়ির সামনের কাচের অসংখ্য গুলির চিহ্ন রয়েছে ধারণা করা হচ্ছে বেশ পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে